হ্যালো ফ্রেন্ড, এখন বাজে সকাল 10টা। তো আমরা সবাই মিলে একটু মামাবাড়ির আশেপাশে গ্রামটা একটু ঘুরে দেখছি। তো এখানে আমরা আছি আমার 3 মাসির শাশুড়ি, আমার বড় জা, আমার মেয়ে আর আমি। আমরা মোট 6 জন একটু মামাবাড়ির আশেপাশেরটা একটু ঘুরে দেখতে বেরোলাম সকাল 10টার সময়। তো এখন একটু রোদের তাপটা একটু হালকা হালকা আছে, ভালোই লাগছে। তো চলো একটু মামা বাড়ির মানে পেছন দিকটা, পেছনের গ্রামটা একটু, মানে গ্রাম কি মামা বাড়ির পেছন দিকটা একটু, নেওয়ারা ব্রিজ যেখানে আছে সেই দিকটাতে আমরা একটু ঘুরতে যাচ্ছি। এখানে অনেক রিসর্টও আছে, মানে ভিউটা খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর দেখতে। এই যে আমার ভাজ্য বড় যা, এখানে পুকুর দেখে ফটো উঠবে। এই যে ফটো উঠলো। এখানে কি কি ফুল জানো? এগুলো কচুরি পানা, কচুরি পানা সব ভুলে, গ্রামের মানুষ হলাম এখন ভুলে গেছি। এত 8-9 বছর ধরে ওখানে থাকতে থাকতে ফুলের নামও ভুলে গেছি। কই গেল? একটা পুকুর আছে, উঠলোই না ওগুলা। এতক্ষণ ভত ভত করলাম, উঠে নাই না, আমার ফটো উঠে নাই সেই না, ও ফটোটা উঠেছি সেদিনকেও, তাই হয়েছে যে একটু জন্ম সে ভাইফোটা দিচ্ছিল না, যে মাছ ধরতেছে। এখানে চা বাগানটা কোথায় গেলো? কোন দিকে রাস্তা? এই যে বড় চা, খুব ভালো লাগছে। ধুলা তো এখানে গেল কেন? এইখান থেকে দুইজন, দুই দল হয়ে গেল। পাঁচ কতজন আসলাম? 5 জন 6 জন আসছি, তার মধ্যে থেকে 3 জন 3 জন ভাগ হয়ে গেল। ওইদিকে গেল সব মাসি শাশুড়ি, আর এখানে আমরা দুই যা আছি। এখন আমরা হাঁটাহাঁটি, ওরা ধুলা খেতে গেল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে আমাদের, ওরা সবাই ধুলা খেতে গেল। আমরা ধুলা খেতে গেলে তো অবস্থা শেষ, পেট ভরে গেছে ধুলা খাওয়ার, এই জন্য আমরা এখন এগিয়ে যাচ্ছি। কবে আসলাম গো? 6 মাস আগে এসছি না? না না, এর আগে আসলাম, যে এর আগে আসছিলাম তখন এখানে একটা রিসোর্ট ছিল শুধু। এখন তো এখানে দেখছি সব রিসোর্টের জন্য সব এই যে এই যে দেখা যাচ্ছে সব বানাচ্ছে। এখন একটা রিসোর্ট কমপ্লিট হয়েছে, এখনও মনে হয় ওপেনিং হয়নি, মানে হ্যাঁ না, এই রিসোর্টটা এইটা এই পরের বার এসে দেখবো। এই রিসোর্টগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এখানে ঢুকবো। আর একটা রিসোর্ট ওইদিকে আছে, ওইদিকে এই সামনের রিসোর্টের ওই পাশে একটা রিসোর্ট আছে, ওইখানে যাবো আজকে বিকালে। হাতি বেরোচ্ছে, হাতি দেখার সুযোগ হবে কি না জানি না, সরকার থেকে না করি, সরকার থেকে 144 ধারা জারি করলো একটু আগেই, মাইকিং করে গেলো, এই জন্য আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, কেউ জানে না, বাড়িতে সবাই আছে, আমরা এদিকে ঘুরতে বেরিয়েছি, বাড়িতে গিয়ে খাবো বকা। এই যে এখানে এটা মেন রাস্তা, এদিক যে সব রিসোর্ট, শ্মশান, নেওড়া কি নেওড়া ব্রিজ বলে, আর এইদিকে আমাদের মামার বাড়ি, এইদিকে ধরে না, এদিকে এই যে এইদিকে সে মামার বাড়ি। এখন এখানে একটা মাসি শাশুড়ির বাড়ি আছে, ওইদিকে ওর মাসিরা মানে ওইদিকে চা বাগানে গেছে, তাই না? আমার আমরা এরকম করেই কথা বলি, গেছে খাইছে, গেছিলাম ডাকছিলাম, এরকম করেই কথা বলি। যখন একা একা ব্লগ বানাই তখন একটু ভালো করে যাচ্ছে গেছে বলি, বা ওই রকম করে বলি না যে একদমই চলে না। যাবো তো মাটির ধারাধারি করতে চাইছো তো, জল খায় আছে জল, হ্যাঁ। তো এই যে এখানে মাসির শাশুড়ির বাড়ি, ওই যে দেখা যাচ্ছে রাজ্যের পাকা বাড়িটা, ওই যে নীল কালারের, ওই যে শাড়ি ঘুরতেছে নীল কালারের, ওই বাড়িটা ওইটা মাসির শাশুড়ির বাড়ি, ওইখানে যাবো এখন আমরা। ঠিক আছে চলো, আমাদের আমার ভয়েসগুলো মাসি না, ও মাসি আমরা আসি। এই যে মা, এদিক দিয়ে মাসির, এই যে এটা ঢোকার রাস্তা মাসির বাড়ি, মামার বাড়ি সব পাশাপাশি। এই যে ডোবা দেখা দেখ, এই যে এদিকে একটা ডোবা আছে, আমাদের বাড়ির সামনে ডোবা নেই, এই যে বাড়ির সামনে সব নোংরা হয়ে গেছে। এই যে আমার মেয়ে যতবারই মাসি শাশুড়ি বাড়িতে আসবে কোনো কিছু করবে না, এই যে এখানে আসে মাসি শাশুড়ির বাড়ি, এই যে এইটাতে খেলবে শুধু, এই এইটাতেই খেলবে। এই যে মেশো আগে থেকে আসে হাজির, ছোট মেশো আসে, চাও মনে হয় খাওয়া হয়ে গেল, কিছু বলতে লাগবে। এটা কি শিশেন? হ্যাঁ শিশেন, ও দাও না, হ্যাঁ একটু নজর দিয়ে দাও, যাও খাবো। তো মাসির সাথে একটু গল্প করি, ঠিক আছে? এখন বাজে 2টো, আমরা মাসি শাশুড়ির বাড়িতে গল্প করছি, আর এক মাসি গেল আমাদেরকে ডাকতে।
এই যে এখন আমরা ঘুরতে বেরিয়েছি, এই যে বাকি সবাই আগে আগে চলে গেছে, এই যে মাসি মাসি হাই, এখানে সব আমার বান্ধবী মাসি শাশুড়ি সব বান্ধবী আমার, আমার সাথে আমার যা আছে আমার মাসি শাশুড়ি আর আমার বান্ধবী সবাই ওদের, এই যে আমার মাসি শাশুড়ি, আমি শুধু ভিডিওতে খালি মাসি শাশুড়ির কথাই বলি, এই যে সবাই আমি এখন এই মাসি শাশুড়ির বাড়িতে যাব, সকালবেলা আর এক মাসির বাড়িতে গেছি, আমার আমার শাশুড়িটা কত বোন ছিল, আটজন, আটজন না সবাই মিলে, সব মিলে আটজন মাসি শাশুড়ি, তা আটজন মাসি শাশুড়ি তো সবার বাড়িতে, এখনও তো বেশ আরও মাসি শাশুড়ির বাড়িতে ঘোরাই হয়নি, আমার ভিডিওতে খালি মাসি শাশুড়ির কথাই বলি আমি, তো এখন এই যে আমার মাসি এই মাসির বাড়িতে যাবো এখন, চলো তোমরাও চলো আমার সাথে, অনেকক্ষণ থেকে ভিডিও বানাইনি, সব কিছুর মধ্যে তো করা যায় না না, এই যে আমার বড় যায় দাদা, এই যে আমার ভাই বুনু ননদিনী হবে আমার, এই এই ননদিনী আবার আরেক মাসি শাশুড়ির মেয়ে, এটাও মাসি শাশুড়ির মেয়ে, আর এই যে ছোট ছোট মামার মেয়ে, এখন ওদের বাড়ি যাবো আমরা, অন্ধকার মাঠের মধ্যে কিছু দেখা যাবে না। হাই বন্ধুরা, এখন আমরা আছি লাটাগুড়ি ফরেস্টের ভিতরে, এখানে আমি আর আমার বর এসছে, এই যে বর দুজনে জঙ্গল দেখা বাদ দিয়ে শুধু ভিডিওই করছি, দুজনে আসছি, যেতে যেতে একটু ভয়ও করছে, মেয়েকে রেখে আসলাম, ও হাতির পটি দেখে আর আসলো না, ভয়ে বাড়ি চলে গেল, এখান থেকে এখানেই ওকে রেখে আমরা দুজনে গাড়ি ওখানে রাখা আছে, ওখানে স্কুটি রাখা আছে, স্কুটি স্কুটিটা নিয়ে আসতে পারত গো, হ্যাঁ হ্যাঁ, তো জঙ্গলে জঙ্গল এদিকে দুজনেই আমরা শুধু দুটো প্রাণী আছি, মনুষ্য প্রাণী, এই যে পুরো জঙ্গলের ভিতরে কিছু দেখা যাচ্ছে না, তো এখানে তো আশেপাশে কোনো লোকজন দেখছি না, একটু ভয়ও করছে, এদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর কিছু দেখা যাচ্ছে না, এদিকে পুরো জঙ্গল, বড় বড় জঙ্গল দেখা যাচ্ছে, এই যে সামনে পুরো জঙ্গলে, আর গাড়িটা নিয়ে এসে একটু মাঝখানে ভেতরে যাওয়া যেত কি, মামাকে বলছিল এদিক দিয়ে যাওয়া যায়, তো গাড়িটা নিয়ে আর একটু আগা আগা আগা, ও তো জঙ্গলে কী হাঁটবো, ভেতরে জঙ্গলের ভিতরে কী হাঁটবো, কোনো এখানে তো এই এখানে তো এত সামনে তো ময়ূর টুর থাকবে না, এদিকে সামনে অত ময়ূর টুর নেই, হয়তো সন্ধ্যার দিকে হয়তো আসতে পারে, জঙ্গল আর জঙ্গল, আমারও একটু ভয় ভয় করছে, এত জঙ্গলের ভিতরে দুজন মানুষ আমরা, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, তো এখানে আর বেশি ভেতরে ঢুকবো না, কারণ দুজনে এসেছি স্কুটি নিয়ে এসেছি, এই জন্য বেশি লোকজন নিয়ে আসা হয়নি, তো এইদিকে ওই দেখো এই রাস্তার ভেতর দিকে পুরো জঙ্গল, এই রাস্তার ভেতর দিয়ে ওইদিকে পুরো জঙ্গল আছে, অত ভিতরে যাওয়া যাবে না, অত ভেতরে আর যাবো না, আমরা এখান থেকে ব্যাক করছি, ব্যাক করে রাস্তায় যাব, আর ওইদিকে যাও না গো, ভেতরে জঙ্গলে অত বেশি যাও না, মানে নিঝুম অবস্থায় জঙ্গলে, মানে বেশি দূর কিন্তু আমরা আসিনি, পাকা রাস্তা থেকে মাত্র 100 মিটার মানে দূরে এসেছি, কী গো ভয় পায় দূরে আসলা যা, কি কোথায়, আমরা পাকা রাস্তা থেকে মাত্র 100 মিটার দূরে এসেছি, পুরো গভীর জঙ্গল, এত জঙ্গলে আর যাওয়া গেল না, যাওয়া তো যাবে কিন্তু ভয় করছে একটু, এখানে একটু কিছু যদি অঘটন ঘটে যায় ঠাকুর না করুক তো কেউ বুঝতেও পারবে না, এই জন্য আমরা ব্যাক করছি, এখন দুজনে এসেছি তো ভয় করছে, আমার ভয় তো আমার বর তো কী যেন জঙ্গলের মধ্যে নড়ছে, ওটা দেখে ভয়ে চলে আসলো, তো চলো অন্য কোথাও ঘোরা যায় কিনা দেখবো,
সবুজ রঙের শাড়ি পরেছি আর এই জায়গা আশেপাশে পুরো ভিড়টাই সবুজ সবুজ, মানে দুজনের পুরো ম্যাচিং হয়ে গেছে এই সবুজ অভয়ারণ্যের সঙ্গে আমার ড্রেসটা। দেখো এটা পুরো সবুজ পরেছি, এই যে পুরো সবুজ, পুরো গ্রিন গ্রিন সবুজ সবুজ পাতা, সবুজ সবুজ জঙ্গল, আমি নিজেও সবুজ সবুজ পরে এসেছি। জঙ্গলে তো ভয় করছিল, কারণ জঙ্গলের মধ্যে ভিড়টা ভালো আসছিল না। শিলিগুড়ির ট্রেন যায়, এদিকে একটা চা বাগান আছে সামনে, এই চা বাগানে যাচ্ছি আমরা। খুশকি চা বাগান, চা বাগান করছিল এখানে নিয়ে আসলে ভালো হতো, ও চা বাগান দেখার জন্য পাগল হয়ে গেছে। এখানে টেরেসার কাছে ভিউটা খুব সুন্দর, আসলাম। এখানকার ওয়েদারটা এত সুন্দর যে ফটোগুলো খুব সুন্দর সুন্দর আসে, মানে মনেই হচ্ছে না যেটা যে আমি। পুরো রিসোর্ট, এই যে কাজ চলছে রিসোর্ট, এটা কেউ আসছে। এখানে একটা চা বাগান আছে, এই যে এই চা বাগানটাতে অনেকটা বড় আছে চা বাগান। ওইদিকে সামনে হয়তো পুকুর টুকুর আছে মনে হচ্ছে এরকম। এই যে আমরা এখন চা বাগানের ভেতরে আছি, এখানে একটু ঘুরছি। এমনি তো সবাই সবাই মিলে একসাথে আসলে একটু ঘোরাটা ভালো হয়, মানে মজা হয় বেশি, একা একা আসলে মজা বেশি হয় না। এখান থেকে বাড়ি থেকে পাশেই তো, স্কুটিতে করে আসলাম, দুজনে এসেছি আর আর কেউ আসেনি। তো এদিকে একটা রিসোর্ট আছে কি আছে জানি না, এটা এখানকার ভিউটা খুব সুন্দর। তো এখান থেকে এই পাশ পিছনটার, এটাতেই উঠা যাবে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি, হেঁটে হেঁটেই যাওয়া যাবে। তো আর বেশিক্ষণ এখানে থাকবো না, 3:30 বাজে, গিয়ে এখন খাওয়া দাওয়া করতে হবে। তো বাকিরা কোথায় গেল না গেলো একটু দেখতে হবে। তো ঠিক আছে চলো এখন বাড়ি যাই। যে এই প্রাইমারি স্কুল, এটা এই স্কুলে আমার বর কত 1 থেকে 5 পর্যন্ত স্কুলটাতে পড়াশোনা করেছে ওর। হ্যাঁ, এটা ওর বান্ধবীর বাড়ি, ওই প্রাইমারি স্কুলেই আমার বর পড়াশোনা করেছে, ও মামা বাড়িতেই থাকতো ছোটো থেকে। আর এইখানে নেওড়া মোড়, আর নেওড়া মোড়ের পেছন দিকে একটা মাঠ আছে, এই যে অনেক বড়ো বিশাল বড়ো মাঠ, এই মাঠেই ও খেলাধুলো করতো বন্ধুদের সাথে। এখন এই যে মাঠটা দেখে অনেক স্মৃতি ওর মানে মনে পড়ে যাচ্ছে। ও বাড়িতে সবাই লোকজন চলে এসছে, আমরা তো ঘুরতে বেরিয়েছি, এই যে সামনে অনেক লোকজন আছে, এখন গেলে হয়তো বকা খাবো। মাঠের পাশেই দেবরাপুরের মাঠের পাশেই মামার বাড়ি। এই তো বাড়িতে ঢুকছি এখন, মেয়ে বাড়িতে আছে, মানে কী করছে জানলা, ভেতরে ঢুকবো না, জানলা দিয়েই দেখবো।